রিসেন্ট কয়েকটা ভিডিওতে আমি এই ড্রেস পরে ভিডিও করেছিলাম, তারপর থেকে আমার ইনবক্সে একদমই আমার প্রোডাক্টের থেকেও এই ড্রেসের ডিমান্ড বেশি। ড্রেসটা কোথা থেকে নিয়েছিলাম, কত টাকা নিয়েছিল অ্যান্ড ড্রেসের কোয়ালিটি কিরকম ছিল সে সব কিছু বলবো আজকের ভিডিওতে। তাহলে ভিডিওটি শুরু করা যাক। আর ড্রেস কিনতে গিয়ে শুরুতে আমি চলে গিয়েছিলাম গোল্ডের দোকানে। রিসেন্টলি আমার গোল্ড অনেক বেশি ফেভারিট আর গোল্ড কিনতে আমি অনেক আগ্রহী হয়ে গেছি। অলওয়েজ ক্যারি করবো এরকম কোনো দুল ছিল না, যাতে আমি ঘুমালে টানাটানি না করলে, ড্রেস চেঞ্জ করলেও যাতে দুলটা বারবার খুলে না যায়। তো সেরকমই কিছু দুল খুঁজতেছিলাম 22 ক্যারেটের মধ্যে, যেগুলো একদম বাহিরের গোল্ড। অনেকগুলো দুল দেখেছি যার মধ্যে আমি চয়েজই করতে পারতেছিলাম না যে আমি আসলে কোনটা নিব, এত সুন্দর সুন্দর কালেকশন, তার মধ্যে এইটা অনেক বেশি পছন্দ হয়ে গেছে। কিন্তু এটা একটু লং আর ওয়েটে ছিল প্রায় 5.5 আনার মধ্যে। আমি চাচ্ছিলাম যে আর একটু শর্ট 3 আনার 2.5 আনার মধ্যে নিতে, আর 3 আনার মধ্যে আমার এই দুলটা পছন্দ হয়ে যায় আর আমি এটা বাসায় নিয়ে চলে আসি। আর যে দুল আপনাদের দেখালাম 5.5 আনার মধ্যে 22 ক্যারেটের বাহিরের গোল্ড, ওইটাও আমি বুকিং করে রেখে আসছি, মানে কিছু টাকা অ্যাডভান্স করে রেখে আসছি, ওইটাও আমি পরে গিয়ে নিয়ে আসবো। তো আমার দুল দুই জোড়া আপনাদের কাছে কেমন লাগলো সবাই কমেন্ট করে জানান। আগের দুলটা তো এখনো নিয়ে আসি নাই, বাট নিয়ে আসবো, ওইটাও ধরে নেন আমারই। আর যেটা নিয়ে আসছি এটা কেমন লেগেছে আর আগেরটা কেমন লেগেছে সবাই একটা করে কমেন্ট করে যাবে। এই টাইপের দুলগুলো নিলাম যাতে বারবার খুলতে না হয়, আর হুক টাইপের যেগুলো আছে পেছনে বাটন দিতে হয় ওগুলা বারবার খুলে যায়। তারপর চলে গেলাম আপনাদের আপেক্ষিক সেই ড্রেস কিনতে, যে ড্রেসটা আপনাদের সবার অনেক বেশি ভালো লেগেছে। আপনাদের একটু লোকেশনটা বলে দেই, লোকেশন হচ্ছে রংপুর ফায়ার সার্ভিস আর সার্ভিস বাই তন্নিয়াপু শোরুম থেকে। একটু বলে দেই, আমাকে কিন্তু কোনো রকম কোনো স্পন্সর করা হয়নি। ভাবতে পারেন যে আমি স্পন্সরের জন্য হয়তো বা প্রমোট করতেছি, বাট আমি রংপুর থেকে তন্নিয়াপু শোরুম থেকে ড্রেস কেনাকাটা করি, ভালো লাগে, এই জন্য আপনাদের কাছে একটু শেয়ার করলাম। যেটা আসলে আমার ভালো লাগার জায়গা থেকে ড্রেসগুলো আসলে অনেক বেশি কোয়ালিটি ফুল আর অনেক বেশি সুন্দর। তারপর খুঁজতেছিলাম কোন ড্রেসটা নেওয়া যায়, আর এই পিঙ্ক কালার ড্রেস দুইটা আমার চোখে পড়ে, আর তখনই আমার এমিলির কথা মনে হয়ে যায়। আমরা কোথাও কেনাকাটা করতে গেলে যদি একটা ড্রেস পছন্দ হয়ে যায় তো ওই ড্রেসটা আমরা 2 পিস পাইতাম না। তন্নিয়াপু ড্রেসের রিভিউ তো দিলাম, চলেন এবার আমার প্রোডাক্টের আজকে একটা রিভিউ আপনাদের সাথে শেয়ার করি, যেটা আমি সকাল সকাল ঘুম থেকে উঠে রিভিউটা পাই। আপু লিখেছে, আমি ভেবেছিলাম ঈদের আগে মনে হয় সব চুল ঝরে যাবে, অনেকদিন ধরে দেখেছি তোমার তেল আপু, কিন্তু নেওয়ার সাহস পাইনি, অনেক ভুয়া তেল ব্যবহার করেছি তাই বিশ্বাস পাইনি, তোমার তেল নিছি আপু 1 সপ্তাহ হয়েছে, আলহামদুলিল্লাহ আমার এখন একটা চুলও উঠে না আপু, আলহামদুলিল্লাহ, আমাকে আরো 2টা ফুল প্যাকেজ পাঠিয়ে দিও আপু আগের ঠিকানায়। আসলে এই যে প্রতিনিয়ত যে রিভিউগুলো পাই পেজে, তো এই রিভিউগুলোর জন্য আসলে নিজের মনটার মধ্যে অনেক শান্তি লাগে যে না, মানুষের জন্য একটু হলেও উপকার করতে পারছি মানুষের নিজের যোগ্যতার মাধ্যমে। আমি বলবো যে আপু অ্যান্ড ভাইয়ারা এখন অবধি আমাদের হেয়ার প্রোডাক্ট অ্যান্ড ফেস প্রোডাক্ট ইউজ করেন নাই, তারা একবার হলেও ইউজ করে দেখবেন, অনেক প্রোডাক্টই তো ইউজ করে দেখেছেন, একবার অন্তত আমাদের প্রোডাক্ট ইউজ করে দেখেন। ঈদ উপলক্ষে কিন্তু আমাদের পেজে ফুল প্যাকেজের উপর অফার চলতেছে, তো যারা যারা নেননি তাড়াতাড়ি অর্ডার কনফার্ম করে ফেলুন, অ্যান্ড আমি এই পেজটি কিন্তু ক্যাপশনে মেনশন করে দিই। কি জানি বলতেছিলাম, ও বলতেছিলাম যে এমিলি আর আমরা যখন ড্রেস কিনতে যাইতাম, মানে আমরা 2 বোন যখন আম্মুর সাথে কিছু কেনাকাটা করতে যাইতাম, যখন একটা ড্রেস বা একটা হিল যেটাই হোক চয়েজ হইতো, ওইটা কিন্তু পরে আর সেকেন্ড পিস পাইতাম না, মানে আমরা 2জন তো কেউ কোনো রং ভিন্ন নেব না, কোনো সাইজ ভিন্ন না, মানে 2টাই সেম লাগবে। তো যখন হচ্ছে আমরা প্রথমে একটা জিনিস দেখতাম পছন্দ হইতো, আগে জিজ্ঞেস করে নিতাম যে এটা কি 2 পিস হবে, মানে 2 পিস পাওয়া যাবে কি, সেম বডি সেম সব কিছু, তখন যখন বলতো যে হ্যাঁ পাওয়া যাবে, তখন হচ্ছে আমরা ওই ড্রেসটা সিলেক্ট করতাম যে হ্যাঁ এটাই নিই। ঘুরে ঘুরে অনেকগুলো ড্রেস দেখলাম যার মধ্যে এই ড্রেসটা পছন্দ হয়েছিল, আরও একটা ড্রেস পছন্দ হয়েছিল যেটা হচ্ছে এইটা অ্যাশ কালার। তো আমার কাছে মনে হচ্ছিল যে অ্যাশ কালারের থেকে ওই ড্রেসটাই আমাকে বেশি মানাচ্ছে, তারপর আমি ক্যাশ কাউন্টারে চলে যাই আর এই ড্রেসটাই নিয়ে নিই। এখন চলেন আসি ড্রেসের দামে। আমি যখন ড্রেসটা নিয়েছিলাম তখন 20% ডিসকাউন্ট ছিল, ডিসকাউন্ট ছাড়া ড্রেসের দাম ছিল 6,300 টাকা, আর 20% ডিসকাউন্ট করে ড্রেসের দাম হয়েছিল 5,200 এরকম। ড্রেসটা পরে আমাকে কেমন লেগেছে অবশ্যই আপনারা সবাই দেখেছেন, আর আপনারা সবাই অনেক প্রশংসাও করেছেন ড্রেসটার, তাই ড্রেসের ডিটেলস সব কিছু বলে দিলাম। আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই শেষ করব, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।